আচ্ছা, এখন আমরা দেখব কোনো কিছু ডাউনলোড করব কিভাবে। আর এটা তো বলেইছিলাম যে যদি মেইল আইডিতে ঢুকি তাহলে অবশ্যই বের হওয়ার জন্য সাইন আউট করে বের হতে হবে, তাই না? আচ্ছা, সাইন আউট করে এটাতে বের হয়ে গেলাম। আমি এখন চাচ্ছি কিছু ডাউনলোড করতে, যে কোনো কিছু ডাউনলোড করতে পারবো আমরা। সাপোজ আমি যদি গুগলে ঢুকি, গুগলকে বলা হয় সার্চ ইঞ্জিন। গুগলে ঢুকে আমি কি চাচ্ছি, যদি চাই যে আমার একটা একটা বই দরকার, সেই বইয়ের নাম আর রাইটারের নাম দিলে এখানে ওই বইটা চলে আসবে। সাপোজ আমি যদি এখন চাই যে কম্পিউটারের মধ্যে ইন্টারনেটের থেকে আমি কোনো এমন কোনো ডকুমেন্ট যেটা আমার খুব জরুরি সেটা আমি ডাউনলোড করে নেব, তাও পারবো। আবার আমি যদি এখানে চাই যে কোনো মিউজিক ডাউনলোড করব, তাও পারবো। তার মানে কি, যে কোনো কিছু আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। যেমন আমি যদি এখানে লিখে দেই যে কম্পিউটার রিলেটেড কিছু বুক, দেখেন আমি এলই লিখতেই কম্পিউটার লার্নিং বুক চলে আসছে, লার্নিং বুক, লার্নিং ইন বাংলা, তারপরে এরকম কিছু চলে আসবে, ঠিক আছে? তাহলে কম্পিউটার লার্নিং বুকে ক্লিক করছি, তাহলে এখান থেকে আমরা কিছু বই ডাউনলোড করে নিতে পারবো, ঠিক আছে? ডাউনলোড কম্পিউটার বুক ইন বাংলা, ঠিক আছে? এখানে যদি আমরা ক্লিক করি, তারপরে কম্পিউটারের বিভিন্ন বিষয়ে হার্ডওয়্যার সফটওয়্যার, এটাও একটা বই। তাহলে আমরা এখানে যে কোনো বই, সাপোজ এটাতে আমি ক্লিক করছি, ক্লিক করলে এনে বইগুলো দেখতে পাবো আমরা। তারপর ডাউনলোড কম্পিউটার বুক ইন বাংলা মাইক্রোসফট অফিস বুক। তাহলে আমরা কী করবো, এখান থেকে দেখে দেখে যে বইটা আমার দরকার সেই বইটা ডাউনলোড করব। বলছে টু ডাউনলোড দিস বাংলা কম্পিউটার বুক ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার করলাম। মাইক্রোসফট ওয়ার্ড পিডিএফ, ঠিক আছে, এটা আবার পিডিএফে আছে। তো এখানে আমরা পিডিএফ ফাইল দেখতে পাচ্ছি, তো ইচ্ছা হলে পিডিএফ ফাইলও নিতে পারি। তাহলে এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। বলছে এখানে ডাউনলোড করব, কিন্তু এটা কতটুক সেটাও বলে দিচ্ছে যে ডাউনলোড এত কিলোবাইট, তাহলে খুব বেশি না, ইচ্ছা হলে ডাউনলোড করতেই পারি। তবে আমরা ডাউনলোডের জন্য ডাউনলোড ম্যানেজার বা কোনো সফটওয়্যার ইউজ করব, না থাকলেও সমস্যা নেই, ডাউনলোড করতে পারবো। তবে এমন কিছু কিছু সাইট আছে যেগুলো নর্মালি ডাউনলোড করতে দেয় না, তখন কি ডাউনলোড ম্যানেজারের সহযোগিতা নিতে হয়। তাহলে আবার এরকম আছে আরও, কম্পিউটার শিখুন বাংলায়, এরকম অনেক বই পাবো আমরা, মাইক্রোসফট অ্যাক্সেস, ঠিক আছে? তাহলে এটা ছিল বই, শুধু বই লিখে দিলেই হবে যে আমি কোন বই মানে নিতে চাই। এটা দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে, এখন যদি আমরা এটা ওপেন করতে চাই তাহলে দেখতে পাবো। দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে, বইটা আমরা ডাউনলোড পেয়ে গেলাম। এগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, ঠিক আছে? তাহলে শুধু জানতে হবে যে আমি কি চাই, ঠিক আছে? এটাও যদি না জানি তাহলে তো হবে না, তাই না? আমার কি দরকার শুধু সার্চ দিলেই চলে আসবে যে আমি কোন বইটা নিব, যেটাই দরকার হোক সার্চ দিবেন চলে আসবে, স্টার্ট ডাউনলোড, এরকম ডাউনলোড অপশান দেওয়া থাকবে। এখন দেখেন ডান দিকে কিছু বইয়ের লিস্ট দেওয়া আছে, হুমায়ুন আহমেদ, তারপর এরকম দেখেন অনেকগুলো
মোহাম্মদ জাফর ইকবাল বেসিক বুকস ইন্টারনেট, এই যে ইন্টারনেটের বইটাও আমরা এখান থেকে পেতে পারি, বেসিক বুক ইন্টারনেট ক্লিক করব। ক্লিক করার পর ওই একইভাবে ডাউনলোড করার জন্য অপশন চলে আসবে, বলছে ফ্রি বাংলা ইন্টারনেট বুক ডাউনলোড। ঠিক আছে, এটা ডাউনলোড করতে পারবো। আরও বই আছে এদিকে দেখেন, যেমন ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, তারপর ফ্রিল্যান্সিং গাইডলাইন্স, মানে ফ্রিল্যান্সিং, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান এতে পড়ে পড়ে এগুলো হেল্প নিতে পারবেন, মানে অনলাইন আর্নিং করতে চাইলে। তারপর গ্রাফিক্স ডিজাইনের বই পাওয়া যায়, অপারেটিং সিস্টেমের বই, কম্পিউটার প্রোগ্রামিংয়ের বই, ঠিক আছে, এরকম অনেক বই আছে, আমরা এগুলো ডাউনলোড করে নিতে পারবো। শুধু জানতে হবে আমার কী দরকার, ঠিক আছে। আচ্ছা, এভাবে বই নিতে পারবো, তাহলে আমরা কি সফটওয়্যার নিতে পারবো না? সফটওয়্যারও নিতে পারবো, যেমন এখানে আমি লিখে যদি লিখে দিই ছোট্ট একটা সফটওয়্যার ডাউনলোড করছি, যেমন ফটোসাইন, ফটোসাইন একটা সফটওয়্যার, এটাতে আমরা এখানে চলে আসছি নিচে অলরেডি, তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করছি। ডাউনলোডে ক্লিক করে শুধু বুঝতে হবে যে আমার কী দরকার। দেখেন ফটোসাইনের এই সফটওয়্যারটা নেওয়ার জন্য এরকম চলে আসছে। আমরা যদি এখানে ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর এরকম আরও আছে, ম্যাজিক ফটো এডিটর, ফানি ফটো মেকার, হ্যাঁ, এরকম বেশ কিছু সফটওয়্যার আছে, এগুলো আমরা ইচ্ছে করলে ক্লিক করে করে ডাউনলোড করে নিতে পারি। জাস্ট ডাউনলোডে ক্লিক করতে হবে, ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা দেখব যদি কোনো মিউজিক, এই যে দেখেন আমরা এই ফটো ফানি ফটো মেকার এটা ডাউনলোড দিলাম, এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে, এবং এটা কত এমবি সেটা দেখাচ্ছে, এই যে 48.3 এটা ডাউনলোড হচ্ছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যদি কোনো মিউজিক ডাউনলোড করতে চাই, যদি কোনো মিউজিক ডাউনলোড করতে চাই তাহলে আমরা এরকম লিখে দিব, যে কোনো একটা মিউজিকের সাইড লিখে দিব, আমরা এখানে গুগলে আবার চলে যাই। এখানে লিখে দিচ্ছি বাংলা মিউজিক, বাংলা নাটক, বাংলা মুভি, যা চাই, ইংলিশ মুভি, হিন্দি মুভি, তামিল মুভি, ঠিক আছে, যেটা দরকার। তবে সাইট না জানা থাকলে ওই মুভির নাম লিখতে হবে, যদি সাইট জানা থাকে, যেমন আমি যদি লিখি সুমির বিডি, ঠিক আছে, সুমির বিডিতেও এখানে অডিও ভিডিও পাওয়া যায়। আমি একটা সাইট, অনেকগুলো সাইট মধ্যে আমি একটা লিখলাম বাংলানাটক.com, ঠিক আছে, দিলেও দেখবেন যে বাংলা নাটকের সমাহার চলে আসছে। তো আমি সুমির বিডিতে ক্লিক করছি, ক্লিক করার পরে দেখেন সুমির বিডির এখানে ইন্টারফেস চলে আসছে। আমি কী দরকার, সুমির বিডি মুভি, মোবাইল ডাউনলোড পোর্টাল, ফুল MP3 সং, লেটেস্ট বলিউড সং, ঠিক আছে, বলিউড A to Z, এরকম যা চাই। আমি যদি ফুল MP3 সং এটাতে ক্লিক করি, ক্লিক করলে এরকম লিস্ট আসবে, আপনি কোন গান চান, লেটেস্ট বাংলা সং, সাপোজ আমি বাংলা বা বলিউড যেটাই চাই বাংলা সঙ্গে ক্লিক করছি, ক্লিক করলে এগুলো কিন্তু লিস্ট, গানের লিস্ট, এগুলো প্রত্যেকটা অ্যালবামের লিস্ট, ঠিক আছে, এবং পাশে কিন্তু শিল্পীর নামও দেওয়া আছে।
ওরা যদি এখান থেকে লিখে রাখছে না, পাগলি সুরাইয়া, শিল্পী হচ্ছে আরিফুল রুমে, এরা। আচ্ছা সাপোজ এদেরই নিলাম, এটা ক্লিক করছি, ক্লিক করে এদের আবার কোন কোয়ালিটি নিব আমি, মিডিয়াম কোয়ালিটি নাকি হাই কোয়ালিটি, এটা কিন্তু একটা ব্যাপার। যে আমরা যে যে মিউজিকটা ডাউনলোড করবো সেটা কিন্তু আবার কোয়ালিটি আছে, ডাউন এর উপরে আবার নির্ভর করবে এটার মেগাবাইট। যদি এটার সাউন্ড কোয়ালিটি বা এটার যদি ভিডিও গান হয় তাহলে ভিডিও কোয়ালিটি সব কিছু মিলিয়ে যদি আমরা যাই যে এটা কোয়ালিটিতে হাই থাকবে তাহলে কি, দেখেন মিডিয়াম কোয়ালিটি হচ্ছে তাই না, সেখানে গিয়ে হাই কোয়ালিটি 190 কিলোবাইট পার সেকেন্ড এরকম kbps। তাহলে আমি যদি সাপোজ এটাই নিই, নিলে এটার মধ্যে থেকে এনে চলে আসছে, গানের কথা চলে আসছে, এটা একটা অ্যালবাম লিজার, ঠিক আছে। তাহলে আচ্ছা নিলাম, প্রথমটাই নিচ্ছি ক্লিক করে, এর মধ্যে যে কোনোটা নিচ্ছি, না আমি এটার মধ্যে আরো যে ফোল্ডারগুলো আছে সেগুলো বের করছি, মানে সিঙ্গেল একটা গান নিলাম এই জন্য, যেটাতে যেটা নিব এটা এখানে তিনটা আছে তাই না, এটা এটা নেওয়ার জন্য আমরা কি করব, এখানে জাস্ট যেটা নিব সেটাতে ক্লিক করে ডাউনলোড অপশন আছে এখানে, ডাউনলোড ফাইল, ডাউনলোড ফাইলে ক্লিক করলে আমাদের এখানে ডাউনলোড হতে থাকবে, ঠিক আছে। দেখেন এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে, এই যে 5.6 MB ডাউনলোড হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে ডাউনলোড করা খুব কঠিন বিষয় নয়, অনেক ইজি বিষয়, ঠিক আছে। অনেক ইজি একটা বিষয় হচ্ছে ডাউনলোড করা, তাহলে এটা ডাউনলোড করলাম। এখন আমরা তো ডাউনলোড ফাইলগুলো চলে যায় ডাউনলোডের মধ্যে তাই না, আমরা মাই ডকুমেন্টে চলে যাচ্ছি, ডাউনলোডে যাচ্ছি, গিয়ে আমরা এখন যেটা ডাউনলোড করলাম সেটা দেখব। এটা ডাউনলোড করলাম তাই না, এই যে লিজার এই এই গানটা ডাউনলোড করলাম, এটা ডাবল ক্লিক করে প্লে করে দেখি আসলে ডাউনলোড হয়েছে কি না, প্লে করলে বুঝতে পারবো। তার মানে এই গানটা আমাদের ডাউনলোড হয়েছে এবং এভাবে আমরা কোনো কিছু ডাউনলোড করতে পারি, ঠিক আছে, যা দরকার আমরা ডাউনলোড করে নিতে পারি।